গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাট যা গরম, এর মধ্যে যদি আর বৃষ্টি না হয় তাহলে অত আর ভালো থাকা যাবে না। এই সময় কিন্তু নর্মাল দিন বা অন্য বছরে বৃষ্টি শুরু হয়ে যায়, এখনও শুরু হয়নি। তাই খুব ভালো থেকো, সবাই সেফ থেকো, অনেক বেশি বেশি করে জল খেও। আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে ব্লগটা এখান থেকে শুরু করলাম। যেটা করবো সেটা হচ্ছে একটা মাছের রেসিপি, বোয়াল মাছ। জানি না সবাই জানো কি না, বাট আমার খুব পার্সোনালি এটা ফেভারিট। তো হাজব্যান্ড যেহেতু খুব একটা পছন্দ করে না, তাই খাওয়া হয় না। আজকে আমি এটা বানাবো, বোয়াল মাছের রসা। তো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, আজকে একটা নতুন মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বোয়াল মাছ এর আগে আমি করিনি, তার কারণ হচ্ছে হাজব্যান্ড পছন্দ করে না, খায় না। তো আমি আজকে করবো, যেহেতু আমার খুব ফেভারিট মাছ, তো আমার ছেলের জন্যই আমি জাস্ট নিয়েছি অল্প। আর এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আজকে যেটা করব, আলু দিয়ে বোয়াল মাছের রসা। কীভাবে করছি সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো, আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা দিক দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এই তেলের মধ্যেই কষাটা বানাবো। গ্রেভিটা কীভাবে তৈরি করবো দেখাচ্ছি, তো দেখতে থাকো বোয়াল মাছের রসাটা। তো দেখো, আমি গ্রেভিটা তৈরি করে নিলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি, তাতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আমি গ্রেভিটাকে তৈরি করে নিয়েছি। এটা আরেকটু কষাবো, কষানো হয়ে গেলে একটু জল দেবো, দিয়ে যখন গ্রেভিটা একটু পাতলা হবে তারপরে ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছিলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়েছি। ব্যাস, এবার একটু ফুটিয়ে নেবো, ওপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দেখো বোয়াল মাছের রসা। দেখো, আজকে তোমাদেরকে বোয়াল মাছের দুটো রেসিপি দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। একটা হচ্ছে বোয়াল মাছের রসা কীভাবে বানাবো দেখাবো, আরেকটা করবো বোয়াল মাছের মাথা দিয়ে চচ্চড়ি। কারণ এটা তো আমার হাজব্যান্ড খুব একটা খায় না, আমার ছেলের জন্যই করবো। তাই অল্প অল্প করেই দুটো আইটেম আজকে করে দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। তো চলো, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিয়ে ডিশ দিয়ে ঢেকে দেবো। তো দেখো, বোয়াল মাছের মাথা চচ্চড়িটা করার জন্য আমি মাছগুলোকে ভেজে ভালো করে তুলে রেখেছি। এখানে গ্রেভিটা তৈরি করলাম, ওই মাছ ভাজার তেলেই কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি আর দিয়েছি একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি মরিচ দিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করছি। এবার একটু সামান্য জল দেবো, দিয়ে গ্রেভিটা যখন তৈরি হয়ে যাবে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। তো দেখো, আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছিলো, যেরকম বলেছিলাম অল্প সামান্য একটু জল দিয়ে, কারণ এটা পুরো মাখা হয়, এটা আরও টানবে। আমি মাথাগুলো ভেজে রাখা দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে গ্রেভিটা যখন আর একটু ঠিক হয়ে যাবে, জাস্ট মাখা মাখা একদম মাখা, কোনো ঝোল থাকবে না, আমি নামিয়ে ফেলবো। ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো, বাট আমার কাছে ধনে পাতা নেই, দেখে আমি আর ধনে পাতা দিলাম না। তো তৈরি হয়ে গেল আমার মাথা চচ্চড়ি, বোয়াল মাছের মাথা চচ্চড়ি, সাথে রসাটাও দেখাবো, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।